নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বাঁকুড়া জেলার সারেঙ্গা মিশন ময়দানে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল সোমবার। বালুরঘাট শহরের নারায়ণপুরে পথ অবরোধ করে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। শাসক দলের হাতে আক্রান্ত হল বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। অত্যাধিক পণের দাবিতে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। জেলা পরিষদে 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। সোমবার কাটোয়ায় বিভিন্ন হোটেলে অভিযান চালালো কাটোয়া পুরসভা। মদ গাজার আসরের প্রতিবাদ করায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল 5 জনের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে। সোমবার পরন্ত বেলায় ঝরে পড়ল এক পশলা বৃষ্টি। বৃষ্টির ফলে মানুষজন স্বস্তি নিঃশ্বাস ফেলে। অন্যান্য জায়গার সাথে সাথে একই দৃশ্য লেন্স বন্দি হল দক্ষিণ দামোদর এলাকায়। অবশ্য এই রূপ বৃষ্টিতে মাঠের ধারে কোনো ক্ষতি হবে না বলে মত পোষণ করেছেন চাষি ভাইরা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত নিউ টাউন 5 নম্বর এলাকায় একটি লোহার দোকানে বাজ পড়ে আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও সেই সময় দোকান বন্ধ ছিল, হতাহতের কোনো খবর নেই। রানীগঞ্জ পুলিশের পক্ষ থেকে শুরু হল নাকা চেকিং কর্মসূচি। পঞ্চায়েত ভোট ঘিরে অপ্রীতিকর ঘটনা রুখতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। পুলিশের এই রূপ উদ্যোগের ফলে খুশি জনগণ। দুদিন ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হলো ওর গ্রামে। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। 8টি কোম্পানির পাশাপাশি 250 জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। ভাতারের বর্তমান ও প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা কর্মসূচিতে যোগদান করেন। পশ্চিম বর্ধমানে রানীগঞ্জের বল্লভপুর এলাকায় বেশ কিছু বেআইনি মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিল বল্লভপুর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে দোকানগুলি উচ্ছেদের দাবি জানিয়েছেন। এক দুস্থ মেধাবী ছাত্রকে বই প্রদান করলেন এক সহৃদয় ব্যক্তি। আর্থিক অনটনের কারণে ছাত্রটির পড়াশোনার বিঘ্ন ঘটছিল। সমস্যা কাটিয়ে তুলতেই ওই সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন ছাত্রটির দিকে। হাতে পড়াশোনার সামগ্রী পাওয়ায় খুশি ছাত্র সহছাত্রের মা। আজকে বিস্তারিত খবরে, বাঁকুড়া জেলার সারেঙ্গা মিশন ময়দানে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মানস ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতরা, জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হঠাৎই মঞ্চ ভেঙে যাওয়ায় সাংসদ মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, ৪০,০০০ কৃষক আত্মহত্যা করেছে। এরা বলেছিল ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করা হবে না। মালদার একটি যুবক রাজস্থানে কাজ করতে গিয়েছিল, সে অন্য ধর্মের যুবক বলে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলবাম দিয়ে মেরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলার এক যুবক। বিচার পাইনি হচ্ছে হিন্দু পরিষদ থেকে, বজরাং দল থেকে, এই শোনো পানি করতাম, তিলক কাটতাম, মালা পরতাম, না পড়লেই মার খাবে। আমি কি পোশাক পরব, আমি কি খাব, আমি কোথায় ঘুমাব, ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবে? চৌধুরী আব্দুল মান্নান একেবারে আনসত্যের মতো দূরে দূরে মিশে গেছে, তার সঙ্গে মিশেছে বিজেপির সঙ্গে। বাঁকুড়া থেকে ইন্দ্রনিশনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর চৌপতি এলাকায়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তোপ দাগেন তিনি। সেটা আমরা জিতেছিলাম, এবারে পঞ্চায়েত সেভাবে লুট করার চেষ্টা হবে, ভোট লুট করার জেতার চেষ্টা হবে। আমি বলে যাচ্ছি ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেবে না।
ছেড়ে দেবে না খোলা ময়দান, সিপিএম কংগ্রেস শুয়ে পড়েছে তারা ঘুমুক, আমরা প্রতিরোধ করব। যদি কোনো লুটেরা ভোট লুট করতে আসে, যেমন ধান লুট করতে এলে, বাড়ি লুট করতে এলে আপনারা তার সঙ্গে ব্যবহার করেন, ঠিক সেই রকম আপনার বাড়িতে আপনার গ্রামে যদি বাইরের লোক ঢুকে তাকে প্রতিরোধ করুন, চ্যালেঞ্জ করুন, যদি গ্রামের ভোটার না হয় বলুন আজকে তুমি গ্রামে ঢুকবে না, যদি আপনাদের বেআই আসে বলবেন বেআই মশাই কাল আসুন মাছ ভাত, আজকে লাঠির বাড়ি খেতে হবে, কারণ আজকে ভোট আছে। আমরা পরিশ্রম করি, নিজের পকেটে পার্টি করি, ভোটের প্রচার করছি, সেই ভোট কাউকে লুট করতে দেবো না। তার জন্য যে ভাষায় কথা বলতে হয় বলুন, যে ঠাকুরকে যে ফুলে পুজো করলে সন্তুষ্ট হবে সেই ফুল দিয়ে পুজো করুন, বাকিটা বিজেপি দিতে। পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি পিছিয়ে থাকেন তার জন্য কি বিজেপি দেয়? বিজেপি কি কোনদিন সরকার চালিয়েছে এখানে? আপনারা তো কোনদিন বিজেপিকে ভোট দেননি। আজ তাই অধিকার নিয়ে আমরা ভোট চাইতে এসেছি যে সুযোগ দিয়ে উন্নয়ন করে দেখিয়ে দেবো, কারণ বিজেপি এটা করেছে তাই লোকে ভোট দিয়েছে। আজকে দেখুন পশ্চিমবাংলায় মুসলমানরা শিক্ষায় পিছিয়ে, তাই মাত্র 1.5% মুসলমান সরকারি চাকরি পায়, আর গুজরাটে নাকি মুসলমান শেষ, যান গুজরাটে 7% মুসলমান ওখানে সরকারি চাকরি পাচ্ছে। গুজরাটের মুসলমান ভারতের মধ্যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সম্পন্ন, তারা ওখানে চার চাকার গাড়ি চড়ে, বিদেশি গাড়ি চড়ে, BMW মার্সিডিস, আর আমাদের পশ্চিমবাংলার মুসলমানরা কি করেন, ভ্যান চালাচ্ছে, অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, মানে মাসে রোদ্রে দাঁড়িয়ে লাইনে ভোট দিয়েছিলেন, পরিবর্তন চাই, মুখ্যমন্ত্রী চাই, দিদিকে, দিদি মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু আপনারা ভেবেছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই বাংলার মহিলাদের কপাল ভাঙবে? 60 থেকে 70 বছরের কোনো মহিলা আজকে সুরক্ষিত আছে? মেয়ে যদি স্কুলে যায়, টিউশন যায়, কলেজ যায় না, ফেরা পর্যন্ত আমরা দূর দূর করে মুখে বসে থাকি, ওদের জন্য ভাইরা করছে, তাই দিদি বলছেন ওরা সব দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে আমার মা বোনের ইজ্জত দিচ্ছে, আমরা ক্ষমতা এলে সমস্ত দুষ্টুমি বন্ধ করে দেবো। কিন্তু বিশেষ করে উত্তরবাংলা যে 70 বছর ধরে অবহেলিত, শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, ব্যবসা নেই, আপনি ধান চাষ করুন, যখন ধান উঠবে ধান কিনবে না সরকার, কেন্দ্র সরকার 1450 টাকা দিয়েছে 1 কুইন্টাল ধানের ওজন, আপনি 800 টাকা 1000 টাকায় বিক্রি করবেন, কারণ ধান রাখার জায়গা নেই, মহাজনকে সারের বীজের পয়সা দিতে হবে, তো দিদির দালাল রয়েছে 800 টাকায় যে ধান কিনবে, আর 1 মাস পরে জ্যোতিপ্রিয় মল্লিক ধানের সহায়ক মূল্য ঘোষণা করবেন 1400 টাকা, সেই দালাল লাগিয়ে 800 টাকা ধান 1400 টাকা বিক্রি করে ফকটে কামিয়ে নেবে। আলু উঠলে তাই, পাট উঠলে তাই, আম উঠলে তাই, আনারস উঠলে তাই, কোনো কিছু অর্থকরী ফসলে চাষিরা পয়সা পান না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বালুরঘাট শহরের নারায়ণপুরে পথ অবরোধ করে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রবিবার সন্ধ্যায় কুমারগঞ্জ ব্লকের দিওর এলাকায় নির্বাচনী পথ সভায় তাদের ওপর হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। তারই প্রতিবাদ জানাতে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। বালুরঘাট শহরের নারায়ণপুরে পথ অবরোধ করে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা, একই সাথে জেলার অন্যান্য স্থানেও চলে পথ অবরোধ কর্মসূচি। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জেলার কুমারগঞ্জ ব্লকের দিওর এলাকায় নির্বাচনী পথসভা চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে। অভিযোগ ওঠে, মারধর করা হয় কংগ্রেসের জেলা সভাপতি নীলাঞ্জন রায় সহ পঞ্চায়েত প্রার্থী ও কংগ্রেস কর্মীদের। আমরা পথসভা করতে গেলাম দিওর বাজারে, তখন বোধহয় আনুমানিক 8 সালে, এখন চলাকালীন আমাদের জেলার সভাপতি কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের, উনি ভাষণ দিচ্ছিলেন, ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেল, তাতে পরিচয় পাওয়া গেল ওরা টিএমসি দলের লোক, তারপরে তো এইসব পুলিশ প্রশাসন ডাকা ছিল, পুলিশের সামনেও আমাকে মারল আর কি, পুলিশ মোটামুটি প্রোটেকশন দিয়েছে, না থাকলে তো মরেই যেতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বড়হাট হসপিটালে গিয়েছিলাম। কি বলল ডাক্তার? ভর্তি ছিলাম কালকে রাত 11টা 11:30 ভর্তি হলাম,
আর আজকে ডাক্তার বললো যে এই এক্স রে করতে হবে, ব্যথাটা একটা ফাটি দিতে পারে, হাড়টা ভাঙিয়ে দিতে পারে, ফটো করা হয়েছে। ঘটনায় আহত পঞ্চায়েত প্রার্থী কুমারগঞ্জের বড়াহার গ্রামীণ হাসপাতালে ভর্তি, এরই প্রতিবাদে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। নেতৃত্বের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। আমাদের জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় একটা মিটিং করতে গিয়েছিল, নির্ধারিত টাইমেই মিটিং করতে গিয়েছিল। সেখানে ব্লক কংগ্রেসের সভাপতি পরিমল চট্টোপাধ্যায় ছিল, জেলা পরিষদের প্রার্থী ছিল, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিল। সেখানে মিটিং করতে দিব না, এই নিয়ে গণ্ডগোল। ওখান থেকে যাই হোক, মানে ধাক্কা ধাক্কি করে শেষে আমাদের প্রেসিডেন্ট অন্য পথে এখানে চলে আসতে বাধ্য হয়েছে। এটা কাম্য নয়। তৃণমূল এমন একটা জায়গাতে পৌঁছতে চাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ধরেই যে একটা সন্ত্রাস সৃষ্টি করে এইভাবে তারা জিতবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে তৃণমূল এত উন্নয়ন করছে মমতা ব্যানার্জির পক্ষে সকলেই, তাহলে এত বন্ধু তৃণমূলের বন্ধুদের বলছি, তোমরা এত কেন হামলা করছো? তোমরা তো এমনিই জিতবে, তোমরা জিততে পারবে না, এই ভয়টা তোমাদের আছে। এইটাই তার বিরুদ্ধেই আজকে আমাদের পথ অবরোধ, এটা জনগণকে জানানো। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের হাতে আক্রান্ত হলো বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে মালদহের গাজলে। আহত ব্যক্তিরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে গাজল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। শাসক দলের হাতে আক্রান্ত হলো বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে মালদহের গাজলে। বিজেপির দলীয় কার্যালয়ে আলোচনা চলার সময় হঠাৎ তাদের উপর আক্রমণ চালায় শাসক দল বলে অভিযোগ ওঠে। সাতজন বিজেপি কর্মী সমর্থক ঘটনায় আহত হন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন এবং গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির পক্ষ থেকে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজকে আমাদের রাজ্য সভাপতি গাজলে ছিলেন, উনি গোটা দিনের কার্যক্রম শেষ করে লাস্ট প্রোগ্রাম গাজলে করেছেন। প্রায় 5,000 মতন মানে অধিক সংখ্যায় ওখানে জমায়েত হয়েছিল। উনি সেখান থেকে দিনাজপুরে রওনা হওয়ার সময় দেউতলা অঞ্চলের আমাদের যে পার্টি অফিস সেখানে উনি নেমেছিলেন, কার্যকর্তারা তাকে সম্বর্ধনা দেবে। ওনার গাড়ি চলে যাওয়ার পরে সেখানকার তৃণমূলের দুষ্কৃতীরা তারা আক্রমণ করে আমাদের 6 কার্যকর্তা যারা সেখানকার এবং তারা ইনজিওর সিরিয়াসলি তাদের 4 মালদা মেডিকেল আপনারা দেখলে রেফার করেছে। ইভেন আমাদের জেলার 5 কার্যকর্তাকে সেখানে জোর করে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে গাজল থানার পুলিশ গিয়ে তাদেরকে রেস্কিউ করে। এই মুহূর্তের খবর অনুযায়ী ঘন্টা 2 আগের এই ঘটনার পরে এখন পর্যন্ত মাধব নামের একজন কার্যকর্তাকে গাজলে পাওয়া যাচ্ছে না আমাদের, যার জন্য গাজল থানা এখন ঘেরাও। এই মুহূর্তে বিজেপির কার্যকর্তারা গাজল থানা ঘেরাও করার মতন পরিস্থিতিতে, এবং আরও 2 যে আছে এখানে তাদের সিবিআর কেস, তাদের অ্যাডমিশন করানো হলো। পরিস্থিতি হচ্ছে বাংলায় যে উন্নয়নের কথা দিদি বলছে মমতা ব্যানার্জি, ওনার উন্নয়নের নিদর্শন মালদাতে। কজন ভর্তি আছে? 6 মধ্যে 4 মালদা মেডিকেলে রেফার করা হয়েছে। কী দিয়ে মেরেছে? এখন যে অবস্থা হয়েছে, একজনকে তো চাকু মারা হয়েছে, দেখাই যাচ্ছে যে চাকু মারা হয়েছে। যার চাকু মেরেছে? দেবনাথ, আমি বলে দিচ্ছি আপনার কাছে নামটা, আমার এতে পাঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনারা কী চাচ্ছেন এখন? দেখুন, আমরা চাই এই নির্বাচন আগামীকাল সুপ্রিম হাইকোর্টের একটি জাজমেন্ট দেওয়ার কথা আছে নিরাপত্তার খাতিরে। আমরা তো এতদিন বলছিলাম রাত আমাদের পার্টির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে, এখন তো পার্টির নেতারাও আক্রান্ত হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে সমস্ত কর্মীবৃন্দ আগামী নির্বাচন করবেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে হাইকোর্টে কেস করেছেন একটি কারণেই, যে কমসে কম তাদের নিরাপত্তা কে দেবে? দিদির পুলিশ বাহিনী তাদের নিরাপত্তা দিতে পারবে না। তার প্রমাণ যে রাজ্য সভাপতি গাজলে থাকা অবস্থায় আজকে আমার কার্যকর্তাদের এইভাবে নিগৃহীত হতে হয়েছে, এইভাবে মারা হয়েছে, এরপরে রাজ্য পুলিশের উপরে আমাদের বিন্দুমাত্র কোনো ভরসা নেই। যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র সেন্ট্রাল ফোর্স, যদি অন্য রাজ্যের পুলিশ আনতে পারে তাহলে সেন্ট্রাল ফোর্স নয় কেন? দিদি ভয় পাচ্ছে কেন? অর্থাৎ সেন্ট্রাল ফোর্স আসলে দিদির ভাইদের হাজতের ভেতরে থাকতে হবে, এই কারণেই আজকে তারা সেন্ট্রাল ফোর্সে ভয় পাচ্ছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর।
অত্যাধিক পণের দাবিতে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। খবর জানতে পেরে হৃদরোগে মৃত্যু হয় মৃতার মায়ের। অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে হত্যা করেছে, খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মায়ের। মৃতার নাম কবিতা গোলদার। ঘটনাটি ঘটেছে ভাতার থানার ওর গ্রামের ঝর্ণা কলোনিতে। প্রসঙ্গত, পরিবার সূত্রে জানা যায় প্রায় বছর খানেক আগে তাদের বাড়ির মেয়ে স্বপ্নার বিবাহ হয় বর্ধমানের সদরঘাটের শ্মশান পাড়ায়। স্থানীয় এক লটারি বিক্রেতা সন্তোষ সাহার সহিত তার বিবাহ হয়, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ তুলেছেন শম্পার বাপের বাড়ির লোকজন। বাবা আমাকে কিছুই তো দিলে না, তোমার জামাই বলছে যে গোলাপ চেন লাগবে, খাট বিছানা লাগবে, আর একটা গাড়ি লাগবে। কতদিন বিয়ে হয়েছিল মেয়ে? গত বৈশাখের 9 তারিখ। কাল কখন খবর পেলেন আপনারা? আমরা 7টার সময়। তারপর ওনার মা কিভাবে মরলো? ওই যে শোনার পরে এইরকম করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলোতে গুলো ধুকুতে হাঁটতে। আপনি যখন মেয়ে মারা গেছে এই কথা শুনে যখন আমাদের কাছে যখন খবরটা এলো, তখন মেয়ের মা যেই কানে গেল তখনই মেয়ের মা হার্ট ফেল করলো। আপনাদের মেয়ে যে আত্মহত্যা করেছে কোনো কারণ আছে তার জন্য? না, ওই মাঝে মাঝে প্রায় টাকা পয়সা চাপ দিত, শ্বশুর বাড়ি থেকে জ্বালা যন্ত্রণা দিত। শ্বশুর শাশুড়ি ছিল, নন্দ জামাই ননদ ছিল বেশি। কোন জায়গায় বিয়ে হয়েছিল আপনাদের মেয়ে? এইটা হচ্ছে সদরঘাট শ্মশান পাড়া, বর্ধমানের সদরঘাট শ্মশান পাড়া। মাঝে মাঝে আসতো? হ্যাঁ, মাঝে মাঝেই আসতো। কি দাবি করতে আছে? টাকা পয়সা দাবি করতো, গাড়ি দিতে হবে, এই দিতে হবে। কাল কখন মারা গেছে? মারা গেছে আমরা খবর পাই রাত তখন 7টা নাগাদ। কীভাবে মারা গেছে? মারা গেছে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে, ওরা ফাঁস লাগিয়ে মেরে দিয়েছে। আপনার নাম? আমার নাম হিরু গোলদার। পরিবারের লোকেরা অভিযোগ তোলেন শনিবার তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে শম্পা শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আগে টাকা পয়সা নিয়ে একটা অশান্তি হচ্ছিল, আমাদের মধ্যেও দেনা পড়ানো চায় নাই প্রথম চান্স। তারপরে বলছে একটা বাইক কিনে দিতে হবে, এই কিনে দিতে হবে, অনেক টাকা পয়সা ডিমান্ড করছে। এই একটা অত্যাচার হচ্ছিল ওদের মধ্যে, সম্পর্কের মধ্যে, দুজনের মধ্যে। আগে একবার বিষও খেয়েছিল, সুসাইড করেছিল, সুসাইড করতে গিয়ে অনেকটা বেঁচে গেছে। তারপরে আমরা চেষ্টা করে আবার প্রেশার দেয় টাকা পয়সা, টাকা পয়সার প্রেশার দেওয়ার পরে আমরা ফোন করি। ফোন করলে জামাই আমাদেরকে উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ, রাফ ভাষায় গালিগালাজ। তোদের আর একদিন মধ্যেখানে বলছে তোমাদের মেয়ে হারিয়ে গেছে, তোমরা খুঁজে নিয়ে যাও, এরকম নানা রকম অনেক অজুহাত দেখাচ্ছ। ওর দিদি রোজ হুমকি দেখায় ওদের বাড়িতে এসে, ওর দিদি টাচারিং করে, মারধর করে, ঠিক আছে। ওর জামাইবাবু আছে, সেও মারধর করে, সবাই মিলে এরকম অত্যাচার করছে ওর উপরে। আগে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই নিয়ে আমরা সবাই খুব কষ্টে আছি। দেখি দেখাশোনা করে দিয়েছিলেন? হ্যাঁ, দেখাশোনা করে। তখন কি দেনা পাওনা কিছু বলেছিল? না, দেনা পাওনা ওরা বলেছিল আমাদের কোনো দাবি নাই। আমার বোন গ্রাজুয়েশন কমপ্লিট করছিল। তো কবে থেকে দাবি দেওয়া শুরু হলো? তারপর থেকে। তো তারপরে কি সেটা কি দিতে পূরণ হচ্ছিল না? হ্যাঁ, আমরা বলেছিলাম দেবো। তারপরে হঠাৎ এই কেস? হঠাৎ এই কেস মাধ্যমে অশান্তি করতে আরম্ভ করেছিল। তারপরে? তারপরে আমাকে কালকে বোন তো ফোন করছে আমাদেরকে, দাদা এসে নিয়ে যায় আমাদেরকে। তারপর আমরা বলছি আসছি, তারপর তো কিছু সময় বাদে আবার এই খবর পাচ্ছি। কী পেলেন খবর? বোনকে মেরে দিয়েছে, পাশের বাড়ি থেকে খবর দিচ্ছে। কি করে মারলো? গলায় সুসাইড করে, গলায় ফাঁসি লাগিয়ে। কারা কারা মানে যুক্ত আছে? ওর জামাইবাবু, ওর মা, ওর দিদি, আর আমাদের জামাই সন্তোষ। মারলো কেন, কারণ কি? কারণ ওই একটাই, দেনা পাওনার, টাকা পয়সার প্রেশার করছিল। আপনার মানে কি করেন আপনারা? আমাদের সামান্য, আমরা খেলা খেলা চাষবাস করি, খেলা লাগাই। আর এটা কি দেখাশোনা করে দিয়েছিলেন? দেখাশোনা। কোথায় বিয়ে দিয়েছিলেন? এই বর্ধমান শ্মশানঘাটে, শ্মশান পাড়া, সদরঘাট শ্মশান পাড়া। আপনাদের বাড়ি কোথায়? ওর গ্রাম। কোন থানা? ভাটার থানা। কবে বিয়ে হয়েছিল, ক বছর আগে? 1 বছর। এই খবর পাওয়ার পরে আমার মা আবার কাল রাতে মারা গেছে। খুব চিন্তায় আমরা আছি, এখন কি করবো নিজেরাই ভাবতে পারি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক। এমনি কত টাকার মানে ডিমান্ড করছিল? কিছু 1.5-2 লাখ টাকার ডিমান্ড করছিল। কি করবে টাকাটা নিয়ে? বাইক কিনবে এরকম একটা মনোভাব করছে। আপনার জামাই কি কাজ করতে? জামাই লটারি বিজনেস। তো লটারি বিজনেস হচ্ছিল না? আপনার নাম? কালকে রাত্রে আমরা আসছি ওদের বাড়িতে, ওদের বাড়ির লোক কেউ ফোন করে নাই। দিয়ে আমরা আবার পাশের বাড়ি থেকে খবর পেলাম তোমার বোনকে এরকম মেরে ওরা ঝুলিয়ে দিয়েছে।
যে আমরা আবার ওর দিদিকে ফোন করি, ওর দিদি আমাদেরকে আবার বলছে তোমাদের মুখে অ্যাসিড ছিটিয়ে দেবো আমাদের বাড়িতে এলে। তাদেরকে কি পুলিশ ধরেছে? দুজনকে মাত্র অ্যারেস্ট করেছে। কাদের দুজনকে? জামাইকে আর জামাইয়ের দিদিকে। জামাইয়ের নাম কি? সন্তোষ সাহা। দিদির নাম জানা আছে জামাইয়ের? বর্ধমান থেকে সুমিত ভগত ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। তার সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার চলল জোর কদমে। সোমবার বাড়ি বাড়ি প্রচার চালান স্বয়ং প্রার্থী। জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। প্রার্থীর সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় গোপাল বেড়া অঞ্চলের রাউতারা গ্রামে। মিছিলের প্রার্থীর বহু শুভাকাঙ্ক্ষী পা মেলান। আগামী 19 সালের যে রাজনৈতিক বাতাবরণ চলছে, অসহনীয়তার বাতাবরণ, জাতির নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার যে চেষ্টা চলছে, আর কিছু তো পঞ্চায়েত ভোট আমরা গাইতে আসিনি। 19 সালে যে ভারতবর্ষকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, মোদী সরকারকে ভারতবর্ষ থেকে হটাতে হবে, তার জন্য আমরা রাউতারা গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সহ সকলে আমরা আবেদন জানিয়েছি যে আপনারা 14 মে বুথে যান, জোড়াকুল চিহ্নে ভোট দেন এবং ভারতবর্ষকে সেই অরাজকতার হাত থেকে মুক্ত করুন, দাঙ্গা বিভেদের রাজনীতি থেকে ভারতবর্ষকে আপনারা মুক্ত করুন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য জোড়াকুল চিহ্নে আপনারা ভোট দেন। রাউতারা গ্রামে পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে পথসভা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাইছি বিশ্বনাথ রায় জিতবে, জিতে গেছে, কিন্তু মানুষের মনকে জেতাতে হবে ভারতবর্ষ তৈরি করার জন্য। ভারতবর্ষের যে অসহিষ্ণুতা, ভারতবর্ষের যে সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের মধ্যে যে ভেদবুদ্ধি, এটাকে দূর করে এক নতুন ভারত গড়ার শপথ আমাদেরকে নিতে হবে। অপরদিকে সোমবার খণ্ডঘোষের কৈহর অঞ্চলের গোপীনাথপুর ও আম্বা অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার সারেন স্বয়ং প্রার্থী। এদিন প্রার্থীর সাথে কার্যকরী ব্লক সভাপতি শ্যামল দত্ত সহ অন্যান্যরা পা মেলান। মধ্যেও সকাল থেকে ভোট প্রচারে বেরিয়েছেন, কি বার্তা দিচ্ছেন মানুষকে? কি বার্তা দিচ্ছি? আজকে আমরা কৈহর গ্রাম পঞ্চায়েতে যে গ্রামে এসেছি, আম্বা গ্রাম, যেখানে একদম বেশিরভাগ মানুষের মেহনতি মানুষ, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, সেই মানুষদের কাছে এসছি মমতা ব্যানার্জির জন্য বার্তা দিতে, যে মমতা ব্যানার্জি গরিব মানুষদের জন্য আজকে কাজ করছেন, যে বামপন্থায় 34 বছর ধরে এই গরিব মানুষের কাজ করার জন্য যারা ক্ষমতায় ছিল কিন্তু আদপে তারা কোনো কাজ করেনি। আজকে মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী প্রকল্প, সবুজসাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে আজকে মেহনতি মানুষের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক, সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে আমরা আছি। বিগত 5 বছর যে গ্রাম পর্যায়ে ছিল, আগামী দিনে যে সমস্ত বাড়িতে এখনও মমতা ব্যানার্জির সেই সমস্ত প্রকল্প পৌঁছায়নি, আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক, যারা মমতা ব্যানার্জির সেই প্রকল্পের পঞ্চায়েতের মাধ্যমে ফেরি করে বেড়াচ্ছি, আগামী দিনে সেই মেহনতি মানুষের কাছে আমরা সমস্ত প্রকল্পই পৌঁছে দেবো এবং গরিব মানুষের উন্নয়ন আগামী দিনে মূল বিষয় হচ্ছে আমাদের আগামী পঞ্চায়েতের লক্ষ্য। প্রার্থী সহ অন্যান্যরা আশাবাদী আসন্ন নির্বাচনে তারা জয়ী হবেন। আম্বা, ছোটগোবিনাথপুর এবং গোপালপুর এই 3টে সংসদে আমরা আজ প্রচারে বেরিয়েছি। আমাদের জেলা পরিষদে বর্ধমান জেলা পরিষদ 5 নম্বর আসনে প্রার্থী বিশ্বনাথ রায়, একটি জেলা পরিষদ আসনে এখানে ভোট হচ্ছে, তাকেই সঙ্গে নিয়ে আজকে আমরা বিভিন্ন গ্রামে, আজকে যেমন আমরা আজকে আম্বা গ্রামে রয়েছি, এখানে সাধারণ মানুষ, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি এবং এখানে সংখ্যালঘু মানুষের বেশিরভাগ এখানে বাস, সেই সংখ্যালঘু ভাইদের এবং তপশিলি জাতি ভাইদের বাড়ি বাড়ি যেয়ে আমরা ভোট ভিক্ষা করছি, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে রোখার জন্য আমরা জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এখানে দেখুন বহু মানুষ তপশিলি জাতির ঘরে বহু মানুষ, সংখ্যালঘু ভাই বোনেরা অনেক রয়েছেন, আজকে সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শিক্ষক নেতা, বিজেপির বিরোধী নেতা, আমাদের বর্ধমান জেলার 5 নম্বর আসনে প্রার্থী বিশ্বনাথ রায়ের সমর্থনে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারে আমাদের সামিল হয়েছেন, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আগামী দিনে এই এলাকায় আমরা বিজেপির জামানত জব্দ করে তৃণমূলের ঘাসফুল ফুটিয়েই ছাড়ব এবং আমাদের দাবি মূলত সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, সংখ্যালঘু মানুষদের ভাইয়ের স্বার্থে আমরা বিভিন্ন যে সমস্ত সরকারি প্রকল্পগুলো বেশি বেশি করে আমরা এলাকার মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি,
বিভিন্ন রকম সরকারি প্রকল্প, কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে খাদ্য সাথী থেকে আরম্ভ করে এবং সর্বোপরি এলাকার যে দাবি দাওয়া, আমাদের মূলত দাবি দাওয়া আছে যেটা আপনার বোরো চাষে জলের দাবি, একটা মস্ত বড় দাবি, এটা আমাদের দীর্ঘদিনের বর্ধমান দক্ষিণ দামোদরের মানুষ এটা দাবি করে আসছেন, সেটা আমাদের আমাদের প্রার্থী জেলা পরিষদের প্রার্থীকে জিতিয়ে আমরা সেখানে বর্ধমানের আমরা সেচ ব্যবস্থার কাছে অনুরোধ জানাবো যে আমাদের যাতে দক্ষিণ দামোদর এলাকা, দক্ষিণ দামোদর এলাকায় যাতে করে বোরো চাষে জল দেওয়া যায় এবং বিভিন্ন যেগুলো হসপিটালগুলো রয়েছে আমরা সেখানেও যাতে করে অ্যাম্বুলেন্স এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান সেই হসপিটালগুলো দিতে পারি। স্বাস্থ্য শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে আমরা খুব অগ্রণীর ভূমিকা নিয়েছি মানুষের কাছে এইসব পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমরা জোরালো আবেদন রাখছি এবং খুব জোরালো প্রতিশ্রুতিও দিচ্ছি, জোরালোভাবে আমাদের এই কাজগুলো করতে নির্বাচিত প্রতিনিধিও বলতে পারেন আমাদের, যদিও আমার বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট নেই, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এই 25 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছি পঞ্চায়েত সমিতি থেকে। ধন্যবাদ। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। সোমবার কাটোয়ায় বিভিন্ন হোটেলে অভিযান চালালো কাটোয়া পুরসভা। বেশ কিছু হোটেলে বেনিয়মে চিত্র ধরা পড়েছে, দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। ভাগাড়ের মাংস নিয়ে সারা রাজ্য তোলপাড়, রেস্তোরাঁগুলি খদ্দেরের আশায় রাস্তার পানে চেয়ে রয়েছে। সব রেস্তোরাঁয় যে খারাপ তা নয়, কিন্তু খাদ্যরসিকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা শহরের বিভিন্ন রেস্তোরাঁগুলিতে হানা দিয়েছে। এবার এই জেলারই কাটোয়া পৌরসভা একটু নড়ে চড়ে বসল, তারাও বিভিন্ন খাবারের হোটেলগুলিতে অভিযান চালালো, ধরাও পড়ল বেশ কিছু বেনিয়ম। যদিও পৌরসভার সঙ্গে অভিযানে হাত মিলিয়েছে পুলিশ প্রশাসন, এর ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হোটেল ব্যবসায়ীদের মধ্যে। একাধিক হোটেল থেকে মিলেছে পচা মাছ মাংস সহ নানান ধরনের মশলা, নমুনাও সংগ্রহ করা হয়েছে হোটেলগুলি থেকে। পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আমরা পৌরসভা এবং পুলিশ স্টেশনের পক্ষ থেকে, কাটোয়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে পচা খাবার বা ইয়ে অভিযান চালালাম। দেখলাম যে বেশ কিছু 10 মোটা মতো হোটেল এবং রেস্টুরেন্টে আমরা হানা দিই এবং দেখা যায় ওখানে পচা মাছ মাংস এগুলো খাবার আমরা স্টোর করে রাখা আছে। মশলা দিই, বিভিন্ন অনেক দিনকার মশলা, প্রায় 1 মাস 2 মাস আগেকার মশলা স্টোর করে রেখেছে, আমরা সেগুলো সংগ্রহ করেছি এবং পৌরসভা নিয়ে যাব এবং হোটেল মালিকদেরকে কিছু কিছু আপ্যায়ন মতো একটা হোটেল আছে সেখানে আমরা রেস্ট করলাম। দেখা গেল সেখানে অনেক দিনকার পুরনো বাসি খাবার রয়েছে, পচা মাংস, আজকে পচা মাংস, মাছ, পচা মাছ, সামুদ্রিক মাছ, পচা মাছ এগুলো সব রেখে দিয়েছে। আমরা হোটেলে আজকে খাবার হোটেল বন্ধ করতে বলেছি এবং বলেছি যে 11টার সময় অফিসে দেখা করতে। আমরা খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছি, এগুলো প্যাকেজিং করে আমরা ফরেন্সিক রিপোর্ট পাঠাবো, দেখা যাচ্ছে এখানে কি রিপোর্ট আসছে। আমরা আপাতত দৃষ্টিত মনে হলো সব 1 মাস 2 মাস আগেকার সব বাসি খাবার, অস্বাস্থ্যকর খাবার। এই কিছু মাংস দোকানেও আমরা গেছিলাম, রেড করলাম, সেখানেও দেখলাম বাসি মাংস রয়েছে, তাদেরকে সতর্ক করলাম এবং মাংসগুলো তুলে নিয়ে এলাম। তাদের বিভিন্ন হোটেলে গিয়ে তাদের কিচেনগুলো অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে নোংরা ফুল আবর্জনা রয়েছে, তাদেরকে বললাম যে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, না হলে পরবর্তী ক্ষেত্রে হোটেলের লাইসেন্স সিজ করে দেবো। আচ্ছা, কাটোয়া পুরসভার পক্ষ থেকে এইরকম কটা হোটেলকে পাওয়া গেছে, চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে? কাটোয়া পুরসভার কথাটা বলো। কাটোয়া পুরসভা থেকে মোটামুটি 10টার মতো হোটেল আমরা রেড করলাম সকাল থেকে, তো প্রায় 8 মতো হোটেল, একটা বড় হোটেল, সেখানে খুবই পচা মাংস মাছ পাওয়া গেছে। তা আমরা তাকে বলেছি যে হোটেল বন্ধ করে পুরসভায় দেখা করতে। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর মদ গাঁজার আসরের প্রতিবাদ করায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল 5 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার লিচুপাড়া এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মালদহ জেলার ইংরেজবাজার থানার লিচুপাড়া এলাকায় বাড়ির সামনে মদ গাঁজার আসরের প্রতিবাদ করায় এক মহিলার কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল 5 জনের বিরুদ্ধে। মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন আরো 2 জন। 3 জনেরই চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পাঁচজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আহত 3 জন হলেন 32 বছরের শেফালী বিবি, 28 বছরের জাহিরান বিবি ও 55 বছরের সাজ্জাদ আলী।
আমার বাড়ির সামনে একটা গোডাউন আছে, ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাতে দীর্ঘদিন থেকে মদ আর গাঞ্জা বিক্রি হয় আর খাই, ওখানে বসে মেলার মতো লোক থাকে। এবার আমার বউ আমার ছেলেরা পড়াশোনা করে ডিস্টার্ব হয়, এবার আমার বউ ওখানে বলতে গেছে যে এখানে কেন গাঁজা খাচ্ছিস, তো বলছি তোর বাপের তো খাই না, আর এবার জোর করে গাঁজা খাচ্ছে, তখন আমার বউ বলতে গেছে, তখন ওখানে ওই ছেলেরা সব ধরে কানে কানে রিং ছিঁড়ে নিয়েছে, কান ছিঁড়ে মেরেছে। হ্যাঁ, আবার ওখানে পাড়াতে ওই ছেলেদের বোনের বাড়ি মায়ের বাড়ি আবার সবাই এসে আমার বউকে থাকিয়ে মেরেছে, আর আমার বোনকে মেরেছে, আমার বড় দাদাকে মাথা ফেটেছে। কজন আহত হয়েছে? হ্যাঁ, তিনজন আছে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে সুব্যবস্থা চাই। হ্যাঁ, আমার স্ত্রীর নাম শেফালি বিবি। বোনের নাম? হ্যাঁ, বোনের নাম? বোনের নাম জাহিরুন খাই বিবি। আর দাদা? দাদার নাম সাজ্জেদ আলী। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি যদুপুরে। বেশ কিছুদিন ধরে শেফালি বিবির বাড়ির সামনে মদ গাঁজার আসর বসে, বহিরাগতরাও ওই আসরে যোগ দেন, তারই প্রতিবাদ করায় তাকে মারধর করে কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বিএসএনএলের কন্ট্রাকচুয়াল কর্মীরা বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে স্মারকলিপি জমা দিল বিএসএনএল আধিকারিকের কাছে। তাদের অভিযোগ, বিগত তিন মাস যাবৎ তারা বেতন পাচ্ছেন না। সোমবার পূর্ব বর্ধমান জেলার বিএসএনএল এর প্রধান কার্যালয়ে কন্ট্রাকচুয়াল কর্মীরা বিএসএনএল আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিল। এর আগে তারা কার্জন গেট সংলগ্ন বিএসএনএল এর দপ্তরে একটি সভা করেন। তাদের দাবি, বিগত তিন মাস যাবৎ তারা কোনোরূপ বেতন পাচ্ছে না। যে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করেন তিনি জানিয়েছিলেন, বিএসএনএল কর্তৃপক্ষ টাকা না দেওয়ায় তাদের বেতন দিতে পারছে না। তাদের আরো দাবি, শুধু তারা নয়, অনেকেই বিগত ছ মাস যাবৎ বেতন পাচ্ছেন না। আমাদের হচ্ছে বিগত তিন মাস থেকে আমরা মাইনা পাচ্ছি না, তার জন্য আমরা রিপোর্ট এসেছে। উনি আশ্বাসন দিয়েছেন, আমি দেখছি ব্যাপারটাকে নিয়ে, আমরা কর্পোরেট অফিসের ব্যাপারটা জানাচ্ছি, জিএম বলেন, জিএম ফাইন্যান্সে জানাচ্ছি ব্যাপারটা, আমরা রিপোর্টেশন কন্টিনিউ দিচ্ছি। সঙ্গে 126টা ছেলে আছে, ওদের মাইনা পাচ্ছে না। এবার সিকিউরিটি ভাইরাও আছে, ওরাও মাইনা পাচ্ছে না। ওদের তো ছ মাস হয়ে গেছে সিকিউরিটি ভাই, ছ মাস সিকিউরিটিদের মাইনে আছে, সেম কন্ট্রাক্টার, জবেদেরও সেম কন্ট্রাক্টার। এবার উনি কন্ট্রাক্টারকে বলতে গেলে যে আপনি টেন্ডার দিয়েছেন, আপনি মাইনা দিন, উনি বলছেন যে আমি আর মাইনা দিতে পারবো, ডিপার্টমেন্ট দিচ্ছেন না, আমি কোথা থেকে মাইনা দিতে পারবো। বিএসএনএল এর অবস্থা তো খারাপ আছে, কিভাবে যা দেখছেন যে হিসাবে বিএসএনএল এর ল্যান্ডলাইনে পরিষেবা আর আমরা দিতে পারছি না, সব এখন অ্যান্ড্রয়েড ফোন মোবাইলে জমানো হয়ে গেছে, আর কেউ পরিষেবা লেগে যাচ্ছে না, ল্যান্ডলাইনে আমরা ফেরাতে পারছি না। বিএসএনএল এর আধিকারিক বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। লোকা কিছু ইস্যু থা ইসলে পেমেন্টস কে বারে মে আর কিছু ইস বারে মে দেখি ফোন তো আটা আটা এক কর্পোরেট অফিস সে ইয়া সে জো মান্থলি বিল বগরা ইয়া সে হাম লোক ভেজ দেতে হ্যায় সকল অফিস কো, লেকিন আলটিমেটলি ফোন জো আতা হ্যায় দিল্লি কর্পোরেট অফিস সে আতা হ্যায়, জব আতা হ্যাঁ ফির উনকো মিলতা হ্যাঁ। সুধার তো দেখিয়ে হাম লোক তো ইয়া সে জো করনা হ্যায় করকে ভেজ দেতে হ্যায়, লেকিন উসকা ফান্ড জো আনা হ্যায় কর্পোরেট অফিস সে আনা হ্যায়। আর ফিলহাল জো সিচুয়েশন অভি ওয়েস্ট বেঙ্গল সরকার কা অভি লস মে চল রহা হ্যায়, আর এসে হি খরচা জ্যাদা হ্যায় আর ইনকম কম হ্যায়, আর ফান্ড উসি হিসাব সে পুরা কা পুরা ফান্ড নেই আতা হ্যায়, ডিলে হোতা হ্যায়। এখন দেখার ওই কন্ট্রাকচুয়াল কর্মীরা কবে বেতন পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে নারায়ণ চকে তৃণমূল পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে একটি জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ২০১৮ বাজেটে কৃষক ভাতা ৮০০র বদলে ১০০০ টাকা করেছে, ৬৪,০০০ পান, এবারে ১,০০০০ কৃষক পাবেন আরো নতুন ৩৬,০০০। আগে কন্যাশ্রী ৫০০ ছিল, পরে ৭৫০ হল, ১ এপ্রিল থেকে কন্যাশ্রী করা হয়েছে ১,০০০ টাকা করে, ৭৫০র বদলে ১,০০০ টাকা। আগে প্রতিবন্ধীদের
ভাতা পেতে গেলে বিপিএল এ নাম থাকা দরকার ছিল, 80% প্রতিবন্ধী সার্টিফিকেট দরকার ছিল, নইলে প্রতিবন্ধী ভাতা পেতেন না। প্রতিবন্ধী ভাতা 800 টাকার জায়গায় আমরা 1000 টাকা করেছি যারা পান। আর নতুন আমরা এনেছি একটা প্রতিবন্ধীদের জন্য কর্মসূচি, 50% প্রতিবন্ধী হলেই হবে এবং বিপিএল এ নাম থাকার দরকার নেই। এই কর্মসূচিতে 2,00,000 প্রতিবন্ধীকে 18 সালে তৃণমূল কংগ্রেস সরকার 1,000 টাকা করে ভাতা দেবে মাসে। কর্মসূচির নাম হলো মানবিক। আমরা কন্যাশ্রীর সাথে সাথে 1,50,000 টাকা পর্যন্ত বাৎসরিক রোজগার, গরিব বাড়ি, কৃষক, প্রান্তিক মানুষ গ্রামে থাকেন, বিবাহযোগ্য কন্যা থাকলে, 18 বছর হয়ে গেলে, তারা গত 20 মার্চ থেকে বিডি অফিসে ফর্ম পাওয়া যাচ্ছে, তাদের বিবাহযোগ্য কন্যার বিবাহ দানের জন্য আমাদের সরকার রূপশ্রী কর্মসূচি এনেছে, নগদে 25,000 টাকা আপনারা পাবেন আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য 18 বছর হয়ে গেলে। তৃণমূল কংগ্রেস সরকার দুহাতে উন্নয়ন করছে, 100 দিনের কাজে ভারতবর্ষে প্রথমকে আমরা, আমাদের জেলায় প্রথমকে আপনারা, নন্দীগ্রাম 2। নির্মল বাংলায় আমরা প্রথম বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ, গ্রামীণ সড়ক যোজনায় আমরা প্রথম। আপনি বলুন, 34 বছর কমরেড অশোক তুং, সুরপতি দেবনাথ, অশোক গুড়িয়ারা মিছিল করতেন, বলতেন রুইবে যে কাটবে সে, লাঙল যার জমি তার, কৃষক তুমি ঐক্য গড়ে তোলো। তারপরে তো নন্দীগ্রামে 41টা কৃষককে মেরেছে, সে কথা নাই বা বললাম। কৃষি জমির খাজনা মুকুব করলো কে? মমতা ব্যানার্জির সরকার। আবার কে? এখন কৃষি জমির 50% মহিলা সংরক্ষণ, সিপিএম এর কেরালা, কংগ্রেসের কর্ণাটক, বিজেপির গুজরাট, মধ্যপ্রদেশ দায়নি, মা বোন দিদি রাতে পঞ্চায়েতের 50% ক্ষমতা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা স্কিম এনেছিল ওরা, ইন্দিরা আবাস যোজনার নামটা পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বলল 75 টাকা দেবেন দিদি রাজ্য, 25 টাকা দিবেন মোদীজি অর্থাৎ কেন্দ্র, আর গায়ে লিখতে হবে বাড়িটার প্রধানমন্ত্রী আবাস যোজনা। দিদি বললেন, তোমার 25 টাকা নেব না, তোমার নামও লিখব না, আমার 75 টাকার সঙ্গে আরো 25 টাকা যুক্ত করে আমি গরিবকে বাড়ি তৈরি করে দেব। এই যে 1,20,000 বাড়ি তৈরি চলছে, 1,20,000-এর 5,00,000 বাড়ি তৈরি চলছে রাজ্যে, এটা আমাদের বাংলা আবাস যোজনা, জননেত্রী মমতা ব্যানার্জির কর্মসূচি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাঁকুড়া জেলার সারেঙ্গা মিশন ময়দানে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো সোমবার। বালুরঘাট শহরের নারায়ণপুরে পথ অবরোধ করে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। শাসক দলের হাতে আক্রান্ত হল বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। অত্যাধিক পণের দাবিতে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। সোমবার কাটোয়ায় বিভিন্ন হোটেলে অভিযান চালালো কাটোয়া পুরসভা। মদ গাজার আসরের প্রতিবাদ করায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল 5 জনের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।